আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা ছোট্ট বাচ্চাদের জন্য সুন্দর একটি ঝর্ণার দৃশ্য আঁকব। ভিডিওটি বুঝতে বা দৃশ্যটি আঁকা শিখতে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা পেন্সিল দিয়ে এই আর্ট পেপারের ওপর এখান থেকে এইভাবে একটি পাহাড় আঁকব। এভাবে পাহাড় আঁকার পর এখান থেকে আবার এভাবে উপরের দিকে যাবে, আবার এখান থেকে আরেকটা পাহাড় হবে। দুইটা পাহাড়ের মাঝখান থেকে ঝর্ণা নিচের দিকে নামবে, এজন্য আমরা এখানে ঝর্ণা দিব। ঝর্ণা দেওয়ার কারণে এখানে আমরা মিশে দিব। মিশে দেওয়ার পর এখান থেকে দেখুন সামান্যভাবে এভাবে উঁচু করে দিব। এরপর এখান থেকে নিচের দিকে এভাবে নামায় দিব, এখান থেকেও নিচের দিকে নামায় দিব। সুন্দর একটা ঝর্ণা পাহাড় থেকে নেমে আসছে। এখন আমরা এই ঝর্ণার দাগটা হালকা করে মেলায় দিব। এই পাশ থেকে আমরা একটা সোজা দাগ এতদূর পর্যন্ত নিয়ে আসব, কিছুটা হালকা করে আঁকবো। আমরা এই পাশেও এই দাগটা একটু সামান্য উঁচু করে নিয়ে আসব। এই পাশের দাগটা গাঢ় দিব, কারণ এটা আমাদের মেশানোর প্রয়োজন নেই, এটা আমাদের মেশানোর প্রয়োজন আছে, এজন্য হালকা করে আঁকলাম। এখন আমরা এখানে একটি ঘর আঁকবো। এই দাগটা দেখুন, দাগের কোথা থেকে আমরা ঘর আঁকবো একটু বুঝে নিন। এইখানে একটা দাগ, এইখানে একটা দাগ, দুইটা দাগ এভাবে দিলাম ত্রিভুজের মতো করে। এভাবে চালা আঁকবো আমরা, ঘরের চালা এই দাগ পর্যন্ত নিয়ে নিলাম। এখানে নেওয়ার পর এই দাগটা ডাবল করে দিলাম। এখন নিচের দিকে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, তিনটা দাগ একসাথে আমরা মেলায় দিব। তাহলে সুন্দর একটা ঘর হয়ে গেল। ঘর থেকে এখানে একটা দরজা আঁকবো, ওই পাশে আমরা জানালা আঁকবো, জানালার মাঝে এভাবে দাগ দিব, দরজার মাঝে এভাবে দাগ দিই। এখন আমরা এই অস্পষ্ট দাগটা গাঢ় করে আঁকবো। এখানে আমরা দূরের পাহাড়ের নিচে গাছপালা আছে সেগুলো আঁকবো। এখান থেকে আবার বাড়ির ওপর দিয়ে এভাবে দেখা যাবে। এখান থেকে যদি একটা নদী আঁকি তাহলে দৃশ্য আঁকা প্রায় শেষ হয়ে যাবে। এভাবে ঢেউ ঢেউ করে, ইচ্ছা মতো ঢেউ করলেই হবে, কোনো সমস্যা নেই। দুই পাহাড়ের মাঝে থেকে সুন্দর একটা ঝর্ণা এবং এখান থেকেই সুন্দর একটা নদী, দৃশ্যটা অনেক সুন্দর হলো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আকাশে যদি কিছু সাদা মেঘ আঁকি তাহলে কিন্তু সুন্দর লাগবে। এভাবে আমরা সাদা মেঘ আঁকব। দুই একটা পাখি অস্পষ্ট দেখা যাচ্ছে আকাশে উড়ছে। তো বন্ধুরা, দৃশ্যটা এভাবে আমরা সহজে আঁকতে পারি, ছোট বাচ্চারাও আঁকতে পারবে, আপনি একে ছোটো বাচ্চাদেরকেও শেখাতে পারবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে। ড্রয়িং বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।